हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैथ वर्सेस मैथ। आज हमें क्लास 12 प्रथम क्रम और प्रथम मात्रा अवकल समीकरण प्रश्नमाला 11 चैप्टर परवर्ती नतून किस अंक नहीं कथा बोलबो। जदि तुम्हारा भिडियो भलो लागे तब तुम अवश्य भिडियो के लाइक करते पर जरा हमारे चैने नतून आो ता अवश्य चैनल के सबसक्राइब कर दिए परवर्ती भिडियो नोटिफिकेशन पाँच बेल आइकन के प्रेस कर रखते पो। ताछाड़ा तुम्हारा जो क्लास 12 परिवर्तन प्रतिस्थापन पद्धति प्रश्नमाला 6B चैप्टर अंगगल देखते चाओ तो हमारे आरेकटा चैनल आछे मैथ वर्सेस मैथ टू, सेखाने गिये देखते पारो, तार लिंक तुमि डेस्क्रिप्शने पेये जाबे। तो चलो आज नतून किछु शेखा जाक। समाधान करो 18 दागेर अंक कि बोलछे, वाई डिएक्स प्लस एक्स डिवई इज इक्वल टू एक्स वाई इंटू डिवई माइनस डिएक्स। एखान थेके आमाके समाधान करते हबे कि प्रदत्त देया आछे वाई इक्वल टू वन जखन एक्स इक्वल टू वन। एटार साहाज्ये आमरा कि करि जे समाकलन ध्रुवक आछे तार भ्यालुटा आमरा बार करि। तो फार्स्ट अफ अल एखाने आमरा एकटा जिनिस जानबो, एई जिनिसटाके आमरा लिखते पारि डि अफ एक्स वाई। কিভাবে সেটা লিখতে পারি সেটা আমি তোমাদের সামনে প্রমাণ করে দেখাচ্ছি। যেখানে যেখানে এই জিনিসটা আসবে সেখানে তার পরিবর্তে কি লিখবো, ডি অফ এক্স ওয়াই। তো চলো দেখে যাক প্রমাণটা। তাহলে অ্যান্সার ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ডি অফ এক্স ওয়াই। এবার এটা আমি প্রমাণ করছি, কি করছি এই ডান পক্ষ ইকুয়াল টু বাম পক্ষ প্রমাণ করবো। তার মানে কি এখান থেকে ক্যালকুলেশন শুরু করে প্রমাণ করে দেখাবো যে এটা আসছে, ঠিক আছে। তো চলো ডি অফ এক্স ওয়াই, চাইলে তুমি ওপরে লিখতে পারো ডান পক্ষ। তাহলে চেন রুল যদি আমরা ইউজ করি তাহলে কী লিখতে পারি, ডি অফ এক্স ওয়াইকে এভাবে লিখতে পারি, জি বাই ডি এক্স অফ এক্স ওয়াই ইন্টু ডিএক্স। তাহলে চেন রুল অনুযায়ী কী বলতে পারি আমরা, এই ডিএক্স এই ডিএক্স কেটে গেল সে আবার ডি অফ এক্স ওয়াই ফিরে পাবো। তাহলে সময় সময় তাহলে জি বাই ডি এক্স অফ এক্স ওয়াই এটাকে আমরা কী করতে পারি, অবকলনের গুণের ফর্মুলা ইউজ করতে পারি। তাহলে এখন এটার ক্ষেত্রে আমরা অবকলনের গুণের ফর্মুলা ইউজ করছি। তাহলে কী হয়, প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন, তাহলে এক্স ইন্টু জি বাই ডি এক্স অফ ওয়াই প্লাস দ্বিতীয়টা রেখে দ্যাট ইস ওয়াই ইন্টু প্রথমটার অবকলন জি বাই ডি এক্স অফ এক্স। এটার জন্য আমরা এটা পেলাম, আর এ তো বাইরে ডিএক্স আছে তাহলে সেই ডিএক্স যেমন ছিল এই যে লিখলাম। তাহলে সময় সময় কী লিখতে পারি, এক্স ইন্টু তাহলে এটাকে এভাবে লিখতে পারি ডি ওয়াই বাই ডিএক্স লিখতে পারি প্লাস ওয়াই ইন্টু জি বাই ডি এক্স অফ এক্স কত হয়, ওয়ান হয় আমরা সবাই জানি, তাহলে লিখলাম ওয়ান। আর বাইরে ডিএক্স গুণ আছে সেই ডিএক্স। এবার আমি ডিএক্সটা এবার প্রত্যেকটা পদের সাথে ভিতরে গুণ করে দিচ্ছি, তাহলে কী লিখবো, এক্স ইন্টু জি ওয়াই বাই ডিএক্স ইন্টু ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ওয়ান মানে কি শুধু ওয়াই পাবো ইন্টু ডিএক্স। তাহলে দেখো এই ডিএক্স ডিএক্স কেটে যাবে, তাহলে কেটে গেলে কী বলতে পারি আমরা, এক্স ডি ওয়াই প্লাস ওয়াই ডিএক্স। তো সেটা তো আমাকে প্রমাণ করতে হতো, এই ওয়াই ডিএক্সটা পরে আছে এক্স ডি ওয়াইটা আগে আছে, মিডিলে তো প্লাস আছে, তার মানে কি এইটা আর এটা সেম ব্যাপার। তার মানে কি ডি অফ এক্স ওয়াইকে আমরা প্রমাণ করে দেখালাম যে এক্স ডি ওয়াই প্লাস ওয়াই ডিএক্স আকারেও লেখা যায়। দ্যাট ইজ যেখানে যেখানে এটা আসবে বা তোমরা যদি অসুবিধা এভাবে বলো ওয়াই ডিএক্স প্লাস এক্স ডি ওয়াই একই ব্যাপার। তো তাহলে যেখানে যেখানে এটা আসবে তার পরিবর্তে আমরা এই জিনিসটা লিখতে পারি, সেটা আমি প্রমাণ করে দিলাম। তাহলে আমাকে এবার এই জিনিসটা চলে এসে তাহলে এই জিনিসটার পরিবর্তে আমি এবার এটা লিখবো। এবার পরবর্তী অঙ্কগুলোতে যেখানে যেখানে আমার এইটা আসবে তার পরিবর্তে আমি এটা লিখবো, ঠিক আছে। এবার চলো অঙ্কে যাওয়া যাক, অঙ্কটা আমি পাতিয়ে নিচ্ছি। তাহলে বা তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে কী লিখছি, ডি অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ওয়াই ইন্টু, তাহলে দেখো এখানে আছে ডি ওয়াই মাইনাস ডিএক্স, তাহলে আমি ডি কমন নিতে পারি, ডি কমন নিলে কী পড়ে থাকছে ওয়াই মাইনাস এক্স। তাহলে আমি কী করছি এক্স ওয়াইটাকে নিচে নিয়ে আসছি, তাহলে কী লিখতে পারি, বা ডি অফ এক্স ওয়াই বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ডি অফ ওয়াই মাইনাস এক্স। এবার আর কিছু করার নেই, এবার কী করবো সমাকলন করে পাই, তাহলে সমাকলন করে পাই। তাহলে ইন্টিগ্রেশান ডি অফ এক্স ওয়াই বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশান ডি অফ ওয়াই মাইনাস এক্স। এবার দেখো তোমাকে একটা জিনিস বুঝতে হবে, আমরা ফর্মুলা কী জানি, ইন্টিগ্রেশান ডিএক্স বাই এক্স ইজ ইকুয়াল টু কী লিখি আমরা, লগ মড এক্স প্লাস সি। সি তো তোমার সমাকলন ধ্রুবক, ওটা আমার আলোচনার বিষয় না, আলোচনার বিষয় হচ্ছে এটা ইন্টিগ্রেশান ডিএক্স বাই এক্স ইজ ইকুয়াল টু লগ মড এক্স। তার মানে কি ডি এর পাশে এক্স, নিচেও যদি এক্স থাকে তাহলে সেটা লিখি লগ মড এক্স। তাহলে দেখো এখানে ডি এর পাশে এক্স ওয়াই আছে আর নিচেও এক্স ওয়াই আছে, তাহলে আমরা এখানে কী লিখবো লগ মড এক্স ওয়াই। তাহলে বা এটার পরিবর্তে কী লিখবো, এর ভ্যালু লগ মড এক্স ওয়াই। এই কনসেপ্ট থেকেই আমরা লিখলাম ইজ ইকুয়াল টু। এবার আর একটা ইন্টিগ্রেশান আমরা কী জানি, ইন্টিগ্রেশান ডিএক্স সমান কী জানি, এই ডি আর ইন্টিগ্রেশান উঠে যায় শুধু এক্স প্লাস সি হয়। তাহলে এখানেও সেম কনসেপ্ট ইউজ করো, এখানে ডি এখানে ডি আছে, তাহলে এখানে এক্স আছে এক্সের পরিবর্তে এখানে আছে ওয়াই মাইনাস এক্স, তাহলে এর ভ্যালু তাহলে কত হবে, এখানে হয়েছিল এক্স প্লাস সি, তাহলে এখানে কী হবে
वाई माइनस एक्स प्लस सी तेल ओवरऑल समकलन ध्रुवक हमें सी दिल ठीक है। एबार आमाके एबार सी एर भैलूटा बार करते हैं सी एर भैलूटा बार करार्जन और एक कंडिशन बोले दिए ना जेहेतु वाई इक्वल टू वन जखन एक्स इक्वल टू वन दैट इज एखे एक्स और वाइर जगह वन बसाले हमें सी एर भैलूटा पे जा अतएव लग मड वन इंटू वन इज इक्वल टू वन माइनस वन प्लस सी तेल एखान कि लिखते परि तेल लग वन एट तो वन इंटू वन मैं कि वन तेल लग वन भैल्यू क्या है जिरो इज इक्वल टू वन माइनस वन जिरो प्लस सी तेल ओवरऑल हमें कि पाची सी इक्वल टू जिरो तेल एबारे सी एर भैल्यूट पुट कर देव तेल ये हमारे निम्न समाधान अतए निम्न समाधान कि है तेल लग मड एक्स वाई इज इक्वल टू वाई माइनस एक्स ठीक है। एबार आमरा नेक्स्ट अंके जाब उन्नीस जगह अंक कि बोलछे डि वाई बाय डि एक्स इज इक्वल टू ई टू दि बार फोर एक्स माइनस थ्री वाई प्रदत्त वाई इक्वल टू जिरो जखन एक्स इक्वल टू जिरो तो फार्ष्ट अफ अल ये आमरा समाधान करी तेल अन्सार बोले लिखी डि वाई बाय डि एक्स इज इक्वल टू ई टू दि बार फोर एक्स माइनस थ्री वाई तो एखन आमरा कि लिखते परि बा डि वाई बाय डि एक्स इज इक्वल टू तेल पार्टे जदि वियोग आकारे थाके तेल भाग आकारे लिखते परि तेल एटाके कि लिखते परि ई टू दि बार फोर एक्स बाई ई टू दि बार थ्री वाई सूचक नियम अनुजय एबार कोने कोने गुण कर दाओ तेल एटार साथे डि एक्स और इटार साथे डि वाई गुण करब तेल कि लिखते परि बा ई टू दि बार फोर एक्स डि एक्स इज इक्वल टू ई टू दि बार थ्री वाई डि वाई एबार आमरा कि करब समाकलन करे पाई लिखब तेल समाकलन करे पाई इंटीग्रेशन इ टू दि बार फोर एक्स डि एक्स इज इक्वल टू इंटीग्रेशन इ टू दि बार थ्री वाई डि वाई तेल एटार फर्मूला कि एक बार देखे नाओ तुम्हारा ये हे फर्मूला इंटीग्रेशन इ टू दि बार एम एक्स डि एक्स समान कि लिखी इ टू दि बार एम एक्स बाई एम प्लस सी सी मैंने तुम्हार समकलन ध्रुवक तेल एखान कि लिखते परि यह फर्मूल एम एर जगह क्या फोर तेल इ टू दि बार फोर एक्स बाई फोर इज इक्वल टू एटार वैल्यू क्या है एक्सर जगह वाई आए और एम एर जगह क्या है थ्री तेल एखे एक्सर जगह वाई लिखब और एम एर जगह थ्री लिखब तेल कि लिखब इ टू दि बार थ्री वाई बाई थ्री प्लस सी सी मान तुम्हार समकलन ध्रुवक एबार सी एर भैल्यूटा बार कर देव कि कंडिशन जेहेतु वाई इक्वल टू जिरो जख एक्स इक्वल टू जिरो तेल ये बसाओ एक्स और वाइर जगह जिरो तेल सी एर भैल्यूटा पे जाब तेल अतए इ टू दि बार फोर इंटू जिरो बाई फोर इज इक्वल टू इ टू दि बार थ्री इंटू जिरो बाई थ्री प्लस सी तेल इ टू दि बार जिरो मैंने कि वन है फोर इंटू जिरो मैंने कि जिरो दैट इज इ टू दि बार जिरो और सामथिंग टू दि बार जिरो मैंने कि वन तेल वन बाई फोर इज इक्वल टू एखान पा कि वन बाई थ्री कारण इ टू दि बार जिरो मैंने वन प्लस सी तेल मैं कि लिखते परि वन बाई फोर माइनस वन बाई थ्री इज इक्वल टू सी तेल वियोग करो तेल चार तीन बारो तेल कत पाची चार तीन बारो तीन चार ही बारो इज इक्वल टू सी तेल कत पाची सी इज इक्वल टू माइनस वन बारो এবার সেল ভ্যালুতে যাবে বসিয়ে দেবো তাহলে আমাদের সমাধান হয়ে যাবে অতএব নির্ণয় সমাধান তাহলে কি লিখবো ই টু দি বার ফোর এক্স বাই ফোর ইজ ইকুয়াল টু ই টু দি বার থ্রি ওয়াই বাই থ্রি প্লাস সি ছিল তো এই যে প্লাস সি তাহলে প্লাস সি এর জায়গায় কত লিখবো মাইনাস এক বাই বারো ওকে তাহলে কি লিখতে পারি এখন বা ই টু দি বার ফোর এক্স বাই ফোর এটাকে এই পাশে নিয়ে এসো তাহলে মাইনাস ই টু দি বার থ্রি ওয়াই বাই থ্রি ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই টুয়েলভ ওকে তাহলে এবার এটাকে ক্যালকুলেশন করো তাহলে চার তিনে বারো তাহলে কত পাবো চার তিনে বারো ইজ থ্রি ইন্টু ই টু দি বার ফোর এক্স মাইনাস তিন চারি বারো ফোর ইন্টু ই টু দি বার থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক বাই বারো তাহলে এখন উভয় দিক থেকে কী হয়েছে এই বারো বারো তুলে দাও ঠিক আছে তাহলে কত পাবে তাহলে বা থ্রি ইন্টু ই টু দি বার ফোর এক্স মাইনাস ফোর ইন্টু ই টু দি বার থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান এবার মাইনাস দিয়ে গুণ করে দাও তাহলে কত পাবো ওভারঅল তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এটা প্লাস হয়ে যাবে তাহলে ফোর ইন্টু ই টু দি বার থ্রি ওয়াই এটা মাইনাস হয়ে যাবে মাইনাস থ্রি ইন্টু ই টু দি বার ফোর এক্স ইজ ইকুয়াল টু মাইনাসটা গুণ করলে এটা প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে এটাই হবে তোমার নির্ণয় সমাধান কুড়ি দা কি বলছে লগ ডি ওয়াই বাই ডি এক্স ইজ ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই এর আমার সমাধান করতে হবে তো আমরা কী জানি লগ উইথ বেস ই এক্স ইজিকাল টু এম হলে আমরা কি লিখতে পারি এক্স ইজিকাল টু ই টু দি বার এম তাহলে এখানে লগের কোনো বেস বলে নিলে মানে বেস কত আছে ই আছে বেস তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি
তাহলে এই ফর্মুলা অনুযায়ী এক্স এর জায়গায় আছে জিওয়াই বাই জিএক্স, তাহলে এই অনুযায়ী আমরা কী লিখতে পারি, জিওয়াই বাই জিএক্স ইজ ইকুয়াল টু ই টু দিবার থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই। এই ফর্মুলা অনুযায়ী তো এটা লিখতে পারি আমরা, তাহলে বা জিওয়াই বাই জিএক্স ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, পাওয়ারে যদি বিয়োগ আকারে থাকে একটু আগে দেখলাম ভাগ আকারে লেখা যায়, তাহলে ই টু দিবার থ্রি এক্স বাই ই টু দিবার ফাইভ ওয়াই। এবার কোনো মানে গুণ করে দাও, তাহলে কী লিখবো, বা ই টু দিবার থ্রি এক্স জিএক্স ইজ ইকুয়াল টু এটা গুণ করে দাও ই টু দিবার ফাইভ ওয়াই ডিওয়াই। এবার আর কিছু করার নেই, এবার সমাকলন করে পাই, সমাকলন করে পাই, তাহলে ইন্টিগ্রেশন ই টু দিবার থ্রি এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দিবার ফাইভ ওয়াই ডিওয়াই। তাহলে বা তাহলে এটা একটু আগে দেখালাম কোন ফর্মুলা, এই যে ইন্টিগ্রেশন ই টু দিবার এম এক্স ডিএক্স সমান কী লিখি, ই টু দিবার এম এক্স বাই এম প্লাস সি। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা কী পাবো, এখান থেকে পাবো ই টু দিবার থ্রি এক্স বাই থ্রি ইজ ইকুয়াল টু এখান থেকে পাবো ই টু দিবার ফাইভ ওয়াই বাই ফাইভ প্লাস সি সমাকলন ধ্রুবক। এবার আমি কী করছি, এটাকে আমি এই পাশে নিয়ে আসছি, ঠিক আছে, তাহলে কী লিখতে পারি, বা ই টু দিবার থ্রি এক্স বাই থ্রি মাইনাস ই টু দিবার ফাইভ ওয়াই বাই ফাইভ ইজ ইকুয়াল টু সি, সি মানে তোমার সমাকলন ধ্রুবক। এবার এটাকে ক্যালকুলেশন করব, তাহলে এটাকে বিয়োগ করলে তাহলে লসাগু কত পাবো, তাহলে বা তিন পাঁচে পনেরো, তাহলে ওপরে পাবো ফাইভ ইন্টু ইউ টু দিবার থ্রি এক্স মাইনাস পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ তিনে পনেরো থ্রি ইন্টু ইউ টু দিবার ফাইভ ওয়াই ইজ ইকুয়াল টু সি। বা এবার কোনো কোনো গুণ করে দাও, তাহলে ফাইভ ইন্টু ইউ টু দিবার থ্রি এক্স মাইনাস থ্রি ইন্টু ইউ টু দিবার ফাইভ ওয়াই ইজ ইকুয়াল টু কত, পনেরো সি। এবার বইতে অ্যান্সার মেলানোর জন্য আমি কী করছি, মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে যে আমি মাইনাস দিয়ে গুণ করবো এটা প্লাস হয়ে যাবে, তাহলে থ্রি ইন্টু ই টু দিবার ফাইভ ওয়াই এইটা মাইনাস হয়ে যাবে, ফাইভ ইন্টু ই টু দিবার থ্রি এক্স ইজ ইকুয়াল টু এটা কত হয়ে যাবে মাইনাস পনেরো সি, তাহলে এটা ইজ ইকুয়াল টু আমি কী লিখছি, ঠিক আছে, তাহলে কেন কী লিখলাম, লেট মাইনাস পনেরো সি ইজ ইকুয়াল টু কে, কারণ মাইনাস দ্বিগুণ করলে তো এটা মাইনাস পনেরো সি হয়ে যাবে, তাহলে মাইনাস পনেরো সি ইজ ইকুয়াল টু আমি কী লিখলাম, তাহলে এটাই হবে তোমার এই অঙ্কের অ্যান্সার। এবার আমরা নেক্সট অঙ্কে যাবো, একুশ দা কী বলছে, এক্স মাইনাস ওয়াই ইন্টু ডিএক্স প্লাস জিওয়াই ইজ ইকুয়াল টু ডিএক্স মাইনাস জিওয়াই প্রদত্ত ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান যখন এক্স ইকুয়াল টু জিরো। তাহলে এটা আমাদের সমাকলন ধ্রুবক বের করার জন্য কাজে লাগবে, আপাতত এটা আমরা সমাধান করি, তাহলে যেটা দিয়েছে আমি লিখে নিলাম, তাহলে বা এক্স মাইনাস ওয়াই ইন্টু এখান থেকে আমি ডি কমন নিতে পারি, তাহলে ডি কমন দিলে জি অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে এখান থেকেও আমি ডি কমন নিতে পারি, ডি কমন দিলে জি অফ এক্স মাইনাস ওয়াই। ওকে, এবার দেখো আমি কী করছি, এই এক্স মাইনাস ওয়াইটাকে আমি এর নিচে নিয়ে যাচ্ছি, তাহলে কী লিখতে পারি, বা জি অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জি অফ এক্স মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। এবার আমি কী করবো, উভয় দিকে সমাকলন করবো, তাহলে সমাকলন করে পাই, তাহলে ইন্টিগ্রেশন জি অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন জি অফ এক্স মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। ওকে, এবার দেখো আমরা কী জানি, যদি আমাকে দিত ইন্টিগ্রেশন জি এক্স, তাহলে আমরা কত লিখতাম, শুধু এক্স প্লাস সি, রাইট, তার মানে কি এই জি আর ইন্টিগ্রেশন উঠে যাবে, তাহলে এখানে দিয়েছে ইন্টিগ্রেশন জি অফ এক্স প্লাস ওয়াই, তাহলে জি আর ইন্টিগ্রেশন উঠে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে কি এক্স প্লাস ওয়াই, তাহলে বা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু। এবার আর একটা ফর্মুলা আমরা কী জানি, ইন্টিগ্রেশন জি এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু কী লিখি আমরা, লগ মড এক্স প্লাস সি। তাহলে দেখো এখানে এক্স ছিল, এখানেও এক্স ছিল, তাই হয়েছিল লগ মড এক্স, তাহলে এখানেও এক্স মাইনাস ওয়াই আছে, এখানেও এক্স মাইনাস আছে, এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এটার পরিবর্তে কী লিখতে পারি, লগ মড এক্স মাইনাস ওয়াই প্লাস সি, সি মানে তোমার সমাকলন ধ্রুবক। এবার আমরা সি এর ভ্যালু বার করবো কোন ফর্মুলার সাহায্যে, বা কোন সূত্রের সাহায্যে, এইটার সাহায্যে, যে কন্ডিশন ওরা বলে দিয়েছে, তাহলে যেহেতু ওয়াই ইকুয়াল টু কত বলে দিয়েছে, ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান যখন এক্স ইকুয়াল টু জিরো, তাহলে এই ইকুয়েশন আমরা ওয়াইয়ের জায়গায় মাইনাস ওয়ান আর এক্সের জায়গায় জিরো বসাবো, তাহলে দেখি আমরা কত পাই, তাহলে বসাও, তাহলে ওয়াইয়ের জায়গায় মাইনাস ওয়ান এক্সের জায়গায় জিরো, তাহলে এক্সের জায়গায় জিরো প্লাস ওয়াইয়ের জায়গায় মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু লগ মড এক্সের জায়গায় কত জিরো মাইনাস ওয়াইয়ের জায়গায় মাইনাস ওয়ান প্লাস সি, দেখ এটা হয়ে যাচ্ছে তোমার কত, প্লাস মাইনাসে মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু লগ মডের মধ্যে মাইনাস মাইনাসে প্লাস ওয়ান প্লাস সি, আর লগ ওয়ানের ভ্যালু কত জিরো, তাহলে আমরা কী পাচ্ছি, সি ইকুয়াল টু মাইনাস ওয়ান, তার মানে কি নির্ণয় সমাধান কী হবে, এই জায়গায় সি এর ভ্যালুটা পুট করে দেবো, দ্যাট ইজ সি ইকুয়াল টু মাইনাস ওয়ান পুট করে দেবো, অতএব নির্ণয় সমাধান লিখি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু লগ মড
एक्स माइनस वाई प्लस सी एर जगह कत लिखब माइनस वन सी एर वैल्यू तो माइनस वन पे तेल बाकी लिखते परि एक्स प्लस वाई माइनस वन के पास नहीं आसो प्लस वन इजिकल टू लग मड एक्स माइनस वाई ये अंकर अन्सार एबार नेक्स्ट अंक जाब भाई सर कि वाई स्क्वायर इंटू एक्स टू वाई प्लस वाई डी एक्स प्लस एक्स टू वाई माइनस वाई डी एक्स इक्वल टू जीरो एर हमारे समाधान करते हैं तेल बाजे लिखते परि वाई स्क्वायर इंटू एक्स डि वाई प्लस वाई डी एक्स इजिकल टू युटो के पास नहीं जा माइनस प्लस हो जाए वाई डी एक्स यहाँ माइनस हो जाए एक्स डि वाई ओके तो हमें प्रथम प्रमाण कर देखिए एक्स डि वाई प्लस वाई डी एक्सर परिवर्तन आप लिखते परि डि अफ एक्स वाई देखे नाओ ये प्रमाण कर एकदम प्रथम अंकटा आजकल वाई डी एक्स प्लस एक्स डि वाई इजिकल टू डि अफ एक्स वाई हमें प्रमाण कर दिए चाहे देखते पो बैगे गए एक बार तो क्यी करें फ्री रखी फ्री रखले कि वाई स्क्वायर के तो हमें एक पास पाठ दीते हैं तो चलो वाई स्क्वायर के पास पाठ दी तेरे बा एक्स डि वाई प्लस वाई डी एक्स इजिकल टू लिखते परि हमें वाई डी एक्स माइनस एक्स डि वाई बाय वाई स्क्वायर एबार आमी प्रमाण कर देखो तुम्हारे सामने जे डि अफ एक्स बाय वाई इजिकल टू ये जिनिसटा लेखा जाए ठीक है तो चलो प्रमाण जा देखा जाक एखन कि प्रमाण करब डि अफ एक्स बाय वाई इजिकल टू एटा तहले प्रमाण करब तुम्हारे सामने एक बार प्रमाण करछि तुम्हारा परीक्षा डायरेक्ट लिखबे कि प्रमाण करब वाई डी एक्स माइनस एक्स डि वाई बाय वाई स्क्वायर इजिकल टू कि लिखते परि डि अफ एक्स बाय वाई यहाँ तुम्हारे सामने प्रमाण कर देखा तेल कि डान पक्ष इक्वल टू बाम पक्ष प्रमाण करब दैट इज ये कैलकुलेशन करते करते देखो ये इजिकल टू ये लेखा जाए तो चलो तेल डान पक्ष लिखे नहीं डि अफ एक्स बाय वाई तेल प्रथम चेन रूल यूज करब डि बाय डि एक्स अफ एक्स बाय वाई लिखी इंटू ए डी एक्स टी एक्सटा लिखे तेल बैलेंस कर दाओ ए एक ऊपर डि एक्स लिख दिल तेल एबार एटाके आमरा कि करते पारी अवकलनेर भागेर फर्मुला यूज करते पारी तेल अवकलनेर भागेर फर्मुला यूज करो तेल कि है नीचे टे रेखे ऊपर टे अवकलन तेल वाई इंटू डि बाय डि एक्स अफ एक्स माइनस ऊपर टे रेखे नीचे टे अवकलन दैट इज डि बाय डि एक्स अफ वाई बाय नीचे जेटा थाके तार वर्ग नीचे कि आछे वाई तार वर्ग माने वाई स्क्वायर तेल एटार अवकलन हो गेलो भाग फर्मुला यूज करे आर बाइरे डि एक्स पड़े आछे ना तेल इंटू डि एक्स तेल ये सिम्प्लीफाई करब तेल समय समय कि लिखते परि थार्ड ब्रैकेटर मध्य वाई इंटू डि वाई डि एक्स अफ एक्स मैंने कि वन लिखते परि माइनस एक्स इंटू एटे लिखते परि कि डि वाई बाय डि एक्स और बाय नीचे वाई स्क्वायर इंटू बाइरे डि एक्स एबार आमि कि करछि डि एक्सटा प्रत्येक पदर साथ गुण करछि तेल गुण कर ले कि पाबो वाई इंटू वन मैंने कि वाई इंटू डि एक्स माइनस एक्स इंटू डि वाई बाय डि एक्स इंटू डि एक्स बाय वाई स्क्वायर राइट बार देखो तेल आमरा कि लिखते परि वाई डि एक्स ए डि एक्स डि एक्स कटे जाच्छे तेल माइनस एक्स डि वाई बाय नीचे वाई स्क्वायर तेल एटा तो आमि प्रमाण करब बोलेछिलाम जे वाई डि एक्स माइनस एक्स डि वाई बाय वाई स्क्वायर इजिकल टू डि अफ एक्स बाय वाई तेल आमि डि बाय डि अफ एक्स बाय वाई इजिकल टू प्रमाण कर दिलाम ए जिनिसटा देखो सेम जिनिस चले आसछे तेल जेखाने जेखाने आमार ए जिनिसटा थाकबे तार परिबर्ते आमरा लिखब डि अफ एक्स बाय वाई ठीक आछे एरपर अंकगुलो तार प्रमाण करब ना डायरेक्ट तोमादेर एटार परिबर्ते एटा लिखे देखाबो ठीक आछे तो चलो एबार अंके फेरा जाक তাহলে অঙ্ক আমরা এই পর্যন্ত করেছিলাম তাহলে এরপর থেকে আবার করছি তাহলে ওই লাইনটা আবার আমি লিখে নিয়েছি তাহলে বা তাহলে এই জিনিসটা পরিবর্তে কি লিখতে পারি g অফ x y ইজিকুয়াল টু আরেকটা পরিবর্তে কি লিখতে পারি g অফ x / y রাইট এবার আর কিছু করা নেই ওইদিকে কি করব সমাকলন করব তাহলে সমাকলন করে পাই তাহলে ইন্টিগ্রেশন g অফ x y इजिकल टू इंटीग्रेशन डि अफ एक्स बाय वाई ओके एबार देखो आमरा कि फर्मुला जानी इंटीग्रेशन डि एक्स इजिकल टू लिखी शुद्ध आमरा एक्स प्लस सी सी माने तोमार समाकलन धरो तार माने कि डि आर इंटीग्रेशन उठे जाए ताहले एखानेओ सेम जिनिस करबो आमरा डि आर इंटीग्रेशन उठे जाबे दैट इज एखान थेके कि पाबो शुद्ध एक्स वाई इजिकल टू एखानेओ डि आर इंटीग्रेशन उठे जाबे ताहले पड़े थाकबे एक्स बाय वाई प्लस सी ताहले एटा हबे अंकेर आंसर এবার আমরা আজকের লাস্ট অঙ্ক দেখিস তেইশ জায়গার অঙ্কটা করব তেইশ দেখ কি বলছে এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি ডিএক্স প্লাস এইচ এক্স প্লাস বিওয়াই প্লাস এফ ডিওয়াই ইকুয়াল টু জিরো তো ফার্স্ট অফ অল আমি প্রত্যেকটা পদের সাথে এখানে ডিএক্স গুণ করব আর এখানে প্রত্যেকটা পদের সাথে ডিওয়াই গুণ করব তো চলো গুণ করা যাক তাহলে বা এক্স ডিএক্স প্লাস
एच वाई जि एक्स प्लस जि डि एक्स प्लस एखे करो एच एक्स डि वाई प्लस बी वाई जि वाई प्लस एफ डि वाई इक्वल टू जिरो। एबार जिनिसपत्रगुलोके एकटु काछाकाछि निये आसछि तले बा एक्स डि एक्स प्लस एटा निये आसछि एच एक्स डि वाई एच एक्स डि डि वाई के काना दरकार नहीं পরে আমাদের কাজে লাগবে। অন্য জিনিসগুলোকে কাছাকাছি নিয়ে আসো প্লাস জি ডি এক্স আনো প্লাস এবার এই ওলাটা জিনিস আনো বি ওয়াই ডি ওয়াই তারপর নিয়ে আসো কি এই যে এফ ডি ওয়াই ওকে তাহলে এরপরে থাকছে কি এইটা এইচ এক্স ডি ওয়াই প্লাস এখান থেকে পরে থাকছে এইচ ওয়াই ডি এক্স ইকুয়াল টু জিরো তাহলে বা এক্স dx प्लस g dx प्लस by dy प्लस f dy प्लस তাহলে এই দুটো পদ থেকে আমি h কমন নিচ্ছি তাহলে কি পড়ে থাকবে x dy प्लस y dx इक्वल टू जिरो। তোমরা সবাই জানো কি x dy प्लस y dx মানে কত হয় প্রথম থেকেই বলে আসি g of x হয় তাহলে পরের লাইনে এটার পরিবর্তে কি লিখবো g of x হয় তো পরের লাইনে আমি কি করে দিচ্ছি ডাইরেক্ট লিখে দিই সমাকলন করে পাই তাহলে এ তোমার কনস্ট্যান্ট বাইরে থাকবে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স তোমার জি কনস্ট্যান্ট বাইরে থাকবে ইন্টিগ্রেশন ডিএক্স বি তোমার কনস্ট্যান্ট বাইরে থাকবে ইন্টিগ্রেশন ওয়াই ডি ওয়াই প্লাস এফ তোমার কনস্ট্যান্ট বাইরে থাকবে ইন্টিগ্রেশন ডি ওয়াই প্লাস এইচ তোমার কনস্ট্যান্ট বাইরে থাকবে ইন্টিগ্রেশন রাইটের পরিবর্তে কী লেখা যায় ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট দিয়ে দাও একটা সি ওয়ান তাহলে বা এ ইন্টু এটার ইন্টিগ্রেশন কত হয় এক্স স্কোয়ার বাই টু প্লাস জি ইন্টু এটার ইন্টিগ্রেশন এক্স প্লাস বি ইন্টু এটার ইন্টিগ্রেশন কত হয় ওয়াই স্কোয়ার বাই টু প্লাস এটার ইন্টিগ্রেশন এফ ইন্টু ওয়াই প্লাস এইচ ইন্টু এটার ইন্টিগ্রেশন কত হয় শুধু এক্স ওয়াই ইজিক্যাল টু সি ওয়ান ওকে এবার এটাকে যোগ করো যোগ করলে এলসিএম কত পাবো টু তাহলে উপরে আমরা কত পাবো এক্স স্কোয়ার प्लस टू जि एक्स प्लस बी वाई स्क्वायर प्लस टू एफ वाई प्लस टू एच एक्स वाई इक्वल टू सी वन लास्ट बारे मत एबार गुछिए लिखब एक्स स्क्वायर प्लस एटाके आनछि तारपरे टू एच एक्स वाई प्लस तारपर आनछि एटाके बी वाई स्क्वायर माने बोयेर साथे आंसरटा मेलाच्छि प्लस तारपर आनछि एटाके टू जि एक्स तारपर आनछि एटाके टू एफ वाई ताहले सबगुलो गोछानो हो गेलो एबार एई कोने कोने जोदि गुण करी ताहले टू सी वन हबे ताहले टू सी वन इजिक्वाल टू आरेकटा नतुन कनस्ट्यान्ट देखछि के चाइले तोमरा सीओ दिते पारो कोनो असुविधा नेई लेट टू सी वन इजिक्वाल टू के ओके ताहले एटाई हबे एई अंकेर आंसर तो आशा करि एई पर्यन्त तोमरा बुझते पेरेछो नेक्स्ट भिडियो आबार परबर्ती नतुन किछु अंक निये कथा हबे थैंक्स फर वाचिंग।